Assalamualaikum warahmatullahi wabarakatuh. Aaj 22 tarikh September 2020 mongolbarar khobarot istiqbal korajar onora byakulonore. Aajar hobol onorar phuati asi ai Ajmer phoila shuru sai aajar arvision khobaror surkhi okor. রোহিঙ্গার মশলাদে করোনা ভাইরাসের দাবাইর হতা সকলের আগে আছে হইয়ে ইউএন জেনারেল এসেম্বলির তকরিরত প্রাইম মিনিস্টার শেখ হাসিনার বর্ডার এলাকাত বর্মার হুকুমতে হাজার হাজার মিলিটারি মোতায়েন গজিদে হীনর খেলাফ কারওয়াই করি বলল বাংলাদেশের আরস ইউএন সিকিউরিটি কাউন্সিলরে মাইন বোমফুড়ি বাদে ডুডাইয়ের মাঝে লড়াই শুরু বসিদঙ্গর নিজের হিসাব পেরেশানিত এলাকার মানুষের কপ্ত বর্মার সচ্ছত সামাজিক দায়ের তরফত কোলা সেঁড়ি ইউএন সেক্রেটারি জেনারেলর হাসে বিদেশর খবর সুরখি তুর্কিয়াতে গ্রিসর টেনশন সময়বার ফাঁসবারর মিটিনরে সদ্দারি নেটোর খবরর খুলাসা আমেরিকার নিউ ইয়র্কত আছে দে ইউএন হেডকোয়ার্টারত প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসত চলে দে ইউএন জেনারেল এসেম্বলির মিটিং 2020র ইউএন জেনারেল এসেম্বলির মিটিংও চলে দে মাসের 15 তারিখত শুরু হই ইউএন বৈন্যলতি সত্য চারবারের ইউএন জেনারেল এসেম্বলির মিটিংরে পুরা দুনিয়ার লিডার অকলে আমেরিকা যাই গড়ি ফাইলিও 2020 ইউএন জেনারেল এসেম্বলির মিটিং করোনা ভাইরাসের জরিয়া হন লিডার নিউ ইয়র্কত নপৌঁছি যা যা দেশত তকরির দিবার তৈয়ারি লই বর্মার হুকুমতর জেনোসাইটর জরিয়া ইনসানিয়তির খাতেরে 1 মিলিয়নের ওরে রোহিঙ্গা অকলরে তৈতা সাহারা দিয়ে দে বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার 2020র ইউএন জেনারেল এসেম্বলির তকরির আয়েদ্দে 26 তারিখে দিবার আছে দে হিবাত বাংলাদেশত মজবুরি সাহারা লওয়া ফুজিদে রোহিঙ্গার মশলা দে ফুরা দুনিয়ার আগাগোড়া চলে দে করোনা ভাইরাসের বিয়ারামর দাবারে হতা সকলের আগে রাখি তকরির গরিবার আছে বলে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি ১৬ সতরত লাখ লাখ রোহিঙ্গা অকলতো বাংলাদেশত মজবুরি সাহারা লোয়া ফুজিদে হিয়ালতি বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনাইয়ে ইউএন জেনারেল এসেম্বলির ফৈত্যত তকরিরত রোহিঙ্গার হতা তুলি রোহিঙ্গা অকলরে ইজ্জত হেফাজতি সাথে নিজের ঘরত ওয়াফেজ দিবার মশরা লয়দ আরখানত রোহিঙ্গা অকলল্লা হেফাজতি এলাকা তৈয়ার করিবার বাবদে প্রাইম মিনিস্টার শেখ হাসিনাইয়ে ইউএন জেনারেল এসেম্বলিত মশরা দিয়াত আছে আর লাখ লাখ রোহিঙ্গা অকলরে বাংলাদেশে তৈতা সাহারা দিয়ে দে হিতারারে ওয়াফেস আরখানত ফসাই নফারত দে হিয়ানত দেশ বিদেশি সমাজের ফুরাফুরি নাকামিয়াবি হই বাংলাদেশের হকুমতর আলাক আলক জিম্মাদার অকলে দেশ বিদেশি সমাজরে শেখায়ত গড়াত আছে আয়েদে 26 তারিখত প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ইউএন জেনারেল এসেম্বলির তকরির গরিব দে হিবাত বাংলাদেশত মজবুরি সাহারা লওয়া ফুজিদে রোহিঙ্গার মশলার হাল নিয়লাই বললা দেশ বিদেশি লিডার অকলরে চাপ দি হইব দে হিয়ানর বাংলাদেশের সাহারা লওয়া ফুজিদে রোহিঙ্গা অকলে আশা জাহির করি বর্মার মরকসি হুকুমতে হেফাজতির ওয়াজা দেহাই চলে দে মাসের মাঝে মাঝে বর্মা বাংলাদেশের সীমাত বাংলাদেশের হুকুমতরে নজানাই বর্মার হুকুমতে হাজার হাজার মিলিটারি মোতায়েন গজি দে হিয়ানে সীমার এলাকার হালত গরম করে ফেলাইবার আন্দেশা দেখা যাদ দে হিয়ানল গেলদা হাফতাত বাংলাদেশের ফরেন মিনিস্ট্রিতো দাহাত আছে দে বর্মার এম্বেসিডররে তলব করি সীমার এলাকাত হাজার হাজার মিলিটারি মোতায়েন গজি দে হিয়ানর ওয়াজা তলব করছে যেহন দেশের বর্ডার এলাকাত সীমাশয় পুলিশকল বাদে অন্য মিলিটারিসকল মোতায়েন করে দইলে হীনর বাবদে ডাকত দেশরে জানা ফর দেহিয়ান দেশ বিদেশি কানুনর বুতত্ব লেকিন বর্মার হুকুমতে এলাকাত আতিয়া দজিদে ডায়র হেফাজতি মাহলর হতরা দেহাই বাংলাদেশের বর্ডারত বর্মার হুকুমতত্বর হতো হাজার হাজার মিলিটারি মোতায়েন গজিদে হিয়ানরে বাংলাদেশের হুকুমতত্বর হতো মুরহাই এথারা জানাই দুদেশের সীমার এলাকাত হন একান মশলা অনুয়াই বললা বর্মার হুকুমতে হাজার হাজার মিলিটারি মোতায়েন গজিদে হিয়ানর বাবদে হরা খারওয়াই করি বললা গেলদা হাইলা বাংলাদেশের হুকুমতর তরফতো ইউএন সিকিউরিটি কাউন্সিলরে আরজ করছে বর্মার হুকুমতে হেফাজতির ওয়াজা দেহাই উত্তর আরকানত আছে দে আম রোহিঙ্গা অকলরে নিশানা বানায় এলাকার হালত আরো একমত গরম করে ফেলাই বললা বর্মার হুকুমতে কারওয়াই করে দেহি নরে রুকিবার বাবতে ইউএন সিকিউরিটি কাউন্সিলর জিম্মাদারি আদায় করি বললা ইউএনত আছে দে বাংলাদেশের এম্বাসিডারে ইউএন সিকিউরিটি কাউন্সিলরে আরজ করছে
বর্মার হকুমতত উত্তর আরখানার বাংলাদেশের সীমালয় মিলিটারি মোতায়েন গজি দেহিনে জাইলার বুটা দে আম মানুষের গাড়ি লই লড়াচড়া করে দেহিন জরিয়া দুই দেশের মাঝে অবুঝা অবুঝি তৈয়ারি নই বললা বাংলাদেশের হকুমতে বর্মার হকুমতরেও আম মানুষের সামান ইস্তেমাল করে মিলিটারি লড়াচড়া থিয়াগারাই বললা আরজ গজি গেলদে দেড় বছর তিনের লম্বা টাইম ধরে আরখানার আলোক আলোক টনত বর্মার মিলিটারিয়া দে মকাতিয়া দুজিদে ডায়র মাঝে লড়াই চলত দেহি বা এখনো চলাত থাকি এলাকার আম মানুষরে নিশানা বানাই জুলুম গছারা গড়াত রই গেলদে কুড়ি তারিখ রবিবার দিন বিনা ন বাজে বুসুডর নিচর হিসাত মাইন বুম দোয়া ফুঁড়ি বাদে দুডায়র মাঝে লড়াই শুরু হিয়ান জরিয়া এলাকার মানুষ ফারাত থাকি নফারি ফারাতু বার্মিকা নিয়লি জাগৈ হইজ বলে বুসুডর তু হই বুসুডর নিচর হিসাত আছে দে কন্যাই মক ফারাত মাইন বুম ফুঁড়ি বাদে মকাতিয়া দুজিদে ডায়ার দে ৫০০ হাইট ৫ নম্বর মিলিটারি টেরঙর মিলিটারির মাঝে মারামারি চলিল বলে হই আম মানুষ থাকিতে ফারাত ডাকে আঁতিয়ারওয়ালা ডুডায়র মাঝে গুলি চলাচলি গজি দে হিন জরিয়া মানুষ ফারাত থাকি নভারি ফারাতু নিউলি জাগুই হইজি বলে বুসিডর এস্টেট পার্লিমেন্ট মেম্বরে হই হেন্ডিলা গেলদে ১৬ তারিখ দে ১৭ তারিখের দিন মেয়ু ফারর ডুডে হালর ডাকে মকাতিয়া দুজিদে ডায়ার দে মিলিটারির মাঝে ফুরা একদিন লড়াই চলিল দা আছে বলে হই ফুরা দেশত করোনা ভাইরাসের বিয়ারাম চলতে মশলালয় হার মাংসতো তকলি ফাভর দে টাইমত নিজের ঘরত থাকি নপারি লড়াই জরিয়া মাংসতো বারগুলো নিয়লে জাগবর দে হিন লই বেশি দুঃখ ফার বলে মক সামাজিক ডায়ের তরফতো হই পুরা দেশত করোনা ভাইরাসের বিয়ারাম লই আম মানুষ তকলি ফাদে টাইমতো বর্মার হকুমতের জিম্মাদারকলে আলোক আলোক এস্টেটত ইনসানি হক মারি গড়া তরুই দে হিনর ওরে দিয়ান দি বললা বর্মার সত সত সামাজিক দায় তরফতো ইউএনত কোলা সিঁড়ি ফসাই আরজ গজি ১১ তারিখ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ পিস ইয়ানি দেশ বিদেশি শান্তির দিনর মৌকা ইয়ানতো বর্মার সামাজিক দায়কলে খোলা সিঁড়ি লেখি বর্মার আলোক আলোক জাগাত ইনসানি হক মারিও দেহীনর বাবতে ইউএনরে দিয়ান দিবল্লা খোলা সিঁড়ি ফসাই আরজ গজিত বলে হই ফুরা দেশত করোনা ভাইরাসের বিয়ারাম চলত মশলা হিয়ানত আম মঞ্চর হাসে এমদাতি মতত ফসাই নফারে দে হেড ও তু আলোক আলোক জাগাত মিলিটারিয়া দে আতিয়া দুজিদে ডায়র মাঝে লড়াই চলত দে হিন জরিয়াইও আম মানুষ দুঃখ ফাদ দে হরকত হিনরে রুকি ফুরা দেশর আম মঞ্চর হক করে ইজ্জত গরিবার বাওতে বর্মার হকুমতরে হইবল ফুরা বর্মার ৭৩০ অজ্ঞ সামাজিক দায়কলে জমুরি সেঁড়ি লেখি ইউএন হিউম্যান কাউন্সিলার দে ইউএন চিফ এন্টনিও গুটেরেসর হাসে ফসাই আরজ গজি ফুরা বর্মার ৭৭০ ওরে সামাজিক দায়কলে ইউএনত জমুরি সেড়ি ফসাই বর্মাত ইনসানি হক মারিয়ত দেহিনরে তাহাকি গরিব এঠাইমত আরজ গলিও ২০১৭ ফুরা হকুমত মিলি আরখান রোহিঙ্গাসকলের জেনোসাইড গজিল দে টাইমত বর্মার হন সামাজিক দায়ের তরফত ইউএনরে আরজ গড়ি বর্মাত ইনসানি হক মারিয়ত দেহিনরে তাহাকি গরিব আরজ গজিল দে নাই বলি হই বর্মার হকুমতর জুলুম জরিয়া বাংলাদেশের সাহারা লওয়া বুঝি দে রোহিঙ্গাসকলে শেখায়ত গড়িস বিদেশর খবর ফুক মেডিটেরিয়ান দজ্জাতু কুদরতির সম্মতকল তুলিবার বাওতে তুর্কিয়া দে গ্রিসর মাঝে আনবনকল চলত দে হিনরে হতালই ফুরাই বললা নেটোর হেডকোয়ার্টারত ৫বারর তুর্কিয়া দে গ্রিসর মিটিনরে আজাম মঙ্গলবার দিন নেটোয়ে সদ্দারি করিবার আছে বলে তুর্কির দেফাই মিনিস্ট্রিত্ব হইয়ে দুই দেশের আনবনরে হতা হই হাল গড়ি এলাকাত শান্তি আনে দে হিয়ানরে আঁরা হামিশা চাই লেকিন ফুক মেডিটেরিয়ান দজ্জাত হন একান তুর্কির ইন্টারেসর খেলাফ হাম ঐতন্য দিব বলে তুর্কির দেফাই মিনিস্টারে হই ফুক মেডিটেরিয়ান দজ্জাতু গ্যাস লয়দা অন্য কুদরতির সম্মতকল তোলার বাওতে তুর্কিয়া দে গ্রিসর মাসে হতার লড়াই চলত দেহি বাদ ফ্রান্সে গ্রিসর সাঁত দি মেডিটেরিয়ান দজ্জাত লড়াইয়ের সামান লয়দা মিলিটারি শিবকল লজা রেখে দে আসে গ্রিসাতে তুর্কির মাঝে আনবন চলে দে মামলা ইয়ানত গ্রিসর নিউজ পেপার এখানে তুর্কির প্রেসিডেন্ট এরদোগানরে বেজিতি গুড়ি সুরখি লিখি দে মামলা হিয়ান লই গ্রিসর নিউজ পেপার হিয়ানর খেলাফ তুর্কিয়ে হরা খারোয়াই করিব বলে হইয়ে